আজকের যে লেকচারটা আছে সেই লেকচারটা মেইনলি হচ্ছে বৃত্ত নিয়ে বৃত্তের ফোর পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারটা আছে সেই ফোর পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটা নিয়ে তো এই ফোর পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের আমরা লাস্ট দিন করেছিলাম ফোর পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের আমরা লাস্ট দিন করেছিলাম হচ্ছে নাম্বার ফোর পর্যন্ত এবং বাকি কিছু তোমাদেরকে হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম তো ফাইভের ওয়ান নাম্বারটা কি বলেছে ফাইভের এক নাম্বারটা কি বলেছে ফাইভ ওয়ান নাম্বারটা বলেছিল হচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে নাইন ফোর এবং যা হচ্ছে ওয়ান মাইনাস টু বিন্দুকামি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাকে কি বের করতে বলেছে বৃত্তের সমীকরণটা বের করতে বলেছে আচ্ছা আমরা কেন্দ্রের সাথে বৃত্তের সমীকরণের যে সূত্র ফর এটা জানি সেটা হচ্ছে এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার টু হচ্ছে আর স্কোয়ার এটা আমরা জানি বৃত্তের সমীকরণটা

টু বিন্দুগামী হয় বিন্দুগামী হয় তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস ফোর হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আর স্কোয়ার তো এখানে আমাদের আর এর মান কত পাচ্ছি আমাদের আর স্কোয়ার এর মান পাচ্ছি এখানে আমরা হচ্ছে হান্ড্রেড

পাঁচের দুই নম্বরে এ বলেছিল দেখুন পাঁচের দুই নম্বর এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্রের এমনটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্রের তো এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ফোর মাইনাস ফাইভ এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে বৃত্তটির সমীকরণ কি দাঁড়াবে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আট স্কোয়ার এবং এখানে বলে দিয়েছে মৃত্যুটি হচ্ছে মূল বিন্দুগামী যেহেতু বৃত্তুটি মূল বিন্দুগামী সেহেতু কি ধরাবে জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার

জিরো এটাই ছিল হচ্ছে বৃত্তের সমীকরণ এখন আমাকে বলেছে বৃত্তটি দ্বারা অক্ষদের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের কর আমি এর আগেই আচ্ছা এখানে আমাকে বলেছে যে অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলেছে আমরা এর আগে সূত্রটি দেখেছিলাম গত দিন সূত্র দেখেছিলাম এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য টু রুডোভার সূত্রটা যেটা ছিল এটা হচ্ছে এক্স অক্ষে দ্বারা খনিত অংশের দুর্ঘ এবং এটা ছিল ওয়াই অক্ষে খনিত অংশের যেটা সূত্র ছিল টু রুট টু রুট মাইনাস সি আমরা দুটো ফর্মুলা হচ্ছে জানি তো খুবই সিম্পল এখন আমরা এখানে বসে দিই যেখানে এখানে কেন্দ্রের মান জি আমরা কি জানি মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে মাইনাস টু দ্বারা ভাগ করলে তখন আমাদের এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কি কি আসবে কেন্দ্রের স্থানাঙ্ক একটা আসবে হচ্ছে তাহলে এখানে জি এর মান কত আসবে জি এর মান আসবে হচ্ছে মাইনাস টু দ্বারা ভাগ করলে জি এর মান আসবে মাইনাস ফোর এবং এফ এর মান আসবে হচ্ছে ফাইভ প্যার ঠিক আছে জি এর মান আসবে মাইনাস ফোর এফ এর মান আসবে হচ্ছে ফাইভ কিন্তু যখন আমি এইচ বের করতে চাইতাম তাহলে কী হতো এটা মাইনাস হয়ে যায় কী হতো প্লাস ফোর হয়ে যেত কে বের করতে চাইলে এটা প্লাস মানে প্লাস হয়ে যায় কী হয়ে যেত মাইনাস হয়ে যেত জি এর জন্য যেটা প্লাস ওটাই এসের জন্য হিসেবে যেটা জি এর জন্য যেটা মাইনাস সেটা এসের জন্য হিসেবে কী হিসেবে কাজ করবে প্লাস হিসেবে কাজ করবে এই জিনিসটা যে সেদিনকে আমরা ব্যাখ্যা করছি কীভাবে আসছে জিনিসটা আমরা ব্যাখ্যা করছি সূত্র ব্যাখ্যাটা করছি আশা করি তোমাদের মনে আছে এরা যেখানে প্লাস ফাইভ হবে এটা সেখানে কী হবে মাইনাস ফাইভ হবে যাক বাই দা ওয়ে এখন আমার এক্স দ্বারা খনিজ অংশের বেগ করতে পারি দুর্গ বৃত্ত বলে মানে হচ্ছে একটা বৃত্ত এক্স অক্ষকে যতটুকু অংশে ছেদ করে মানে এতটুকু অংশে ছেদ করছে তাহলে এক্স অক্ষ দ্বারা খনিত অংশ দুর্গ খণ্ডিত অংশের মাইনাস সূত্র যেটা ছিল এখানে আমার সূত্রটা ছিল টু রোবর জি মাইনাস সি তাহলে জেরোমার কত হচ্ছে মাইনাস ফোর মাইনাস

তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে পাঁচের তিন নম্বরটা এমন একটি বৃত্তের সমীকর নির্ণয় করো যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এমনটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা হচ্ছে কোন বৃত্তের সাথে এক কেন্দ্রিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন ইজিক্যাল টু জিরো এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং কী কী বৃত্ত বিন্দু দেওয়া যায় টু মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এর আগে ভাইয়া আমরা অঙ্কগুলো করেছিলাম পাঁচের এক নাম্বার এবং দুই নাম্বার করেছিলাম যেখানে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল এই এবং কের মান দেওয়া ছিল এবং বলা ছিল এবং বলা ছিল যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুগুলো দেওয়া ছিল এই অঙ্কেটও ঠিক একই ব্যাপারটা ঘটছে এই মানে যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর স্থানাঙ্ক এক এবং দুই নাম্বার মানে এক এবং পাঁচের এক এবং দুই নাম্বার অঙ্কে আসলে কোন বিন্দুগামী সেটার মান দিয়ে দেওয়া ছিল এই তো হচ্ছে কোন বিন্দুগামী সেটা দিয়ে আছে পার্থক্য শুধু এটাই পাঁচের এক এবং দুই নম্বর অঙ্কে কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দেওয়া ছিল কিন্তু এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দেয়া নাই ওর পরিবর্তে বলা হয়েছে ওই বৃত্তের সমীকরণটা কি করতেছে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত এই বৃত্তের যে কেন্দ্র হবে আমার এই বৃত্তের মানে আমার যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে ওই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কার কেন্দ্রের মতো হবে এই কেন্দ্রের মতো হবে এটার যেমন কেন্দ্র মাইনাস টু এটা কেন্দ্র কি কি ধর আছে প্লাস টু মাইনাস টু দ্বারা ভাগ করবো না এইচ জন্য মাইনাস টু দ্বারা তো ভাগ করবো টু আসবে এটা কত আসবে মাইনাস ফাইভ বাই টু আসবে মানে আমি তোমাকে বলতে চাচ্ছি এরকম যে আমাকে সাপোজ আমার এরকম একটা বৃত্ত দেওয়া আছে এখানে এখানে এরকম একটা বৃত্ত দেওয়া একটা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণটা সাপোজ এটা দিছে এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ আমাকে এরকম একটা বৃত্ত নির্ণয় করতে বলা হয়েছে তো এই যে বৃত্তটা আছে যে বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এই বৃত্তের কেন্দ্রটাও কোনটা এটা এটাই বলছে যে দুইটা বৃত্তই হচ্ছে এক কেন্দ্রিক অর্থাৎ দুইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে একই তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি পেলাম এই বৃত্তের কেন্দ্রটাকে পেলাম হচ্ছে টু এবং মাইনাস ফাইভ বাই টু টু এবং মাইনাস ফাইভ বাই টু তাহলে এমন আমার কোশ্চেনটা কিনতে যাচ্ছে এমন একটি বৃত্তির সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক কত যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2 এবং যে কি কি বিন্দু এবং বৃত্তটা কি কি বিন্দু দিয়ে যাবে বৃত্তি ওয়ান বিন্দু দিয়ে যাবে তো আমি পাঁচের এক যেটা করছিলাম এবং ওই পাঁচের এক এবং এটার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য আছে কোনো ধরনের কোনো পার্থক্য নাই হোপসো তোমরা এটা করে ফেলতে আর ইম্পর্টেন্ট নোটিস ফর ইউ আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রমোশনের জন্য না আমার কোনো এরকম কোনো ধরনের কোনো ইন্টেনশন নাই আই এম নট বোদার অ্যাবাউট দ্যাট বাট তোমাদের যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা হচ্ছে মানে গা ছাড়াটা ভাব তো আমি কষ্ট করে এটা খুবই সহজ তোমার বাসায় গিয়ে আমি এক ঘন্টা তোমার সামনে লিখতে এটা ইট ইজ ভেরি মাচ ইজি বাট ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর মি যে হচ্ছে আমি বাসায় বসে ভিডিও বানাই তোমার জন্য ভিডিও বানাই ইউটিউবে ইউটিউবে একটা দিয়া কারণ আমি একটা ভিডিও বানাবো এই ভিডিওটা অলরেডি তিন জিবি চার জিবি করে একটা ভিডিও এই ভিডিও যখন আমি আমার ল্যাপটপে দিয়ে এই ল্যাপ এই ভিডিওটা আমার ফোন থেকে ল্যাপটপে নিতে হয় এই ফোন থেকে ল্যাপটপে নিতে আমার দশ মিনিট থেকে পনেরো মিনিট টাইম লাগে ইউ নো ভেরি ওয়েল এবং সেই ফোর জিবি ভিডিও আমি যখন ইউটিউবে আপ দিই ইউটিউবে যখন আপলোড দিই ইটস টেক অ্যাবাউট সিক্স টু সেভেন আওয়ার ইউ ক্যান্ট ইউমেজিন দ্যাট আপনাকে কোনো চিন্তা করতে পারতে স্যার অথচ আপনাদেরকে আমি এ পর্যন্ত পড়েছি দ্যার ইজ নো ফিডব্যাক আমি আজকে দেখব ইফ দেড় ইজ নো ফিডব্যাক ইট উইল বি ক্লোজ ওকে

পাঁচের পাঁচ নাম্বারটা বলেছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন সরি পাঁচের পাঁচ নাম্বারটা হচ্ছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে কেন্দ্র স্থানকে দিয়ে আছে কেন্দ্র হচ্ছে ফোর ফাইভ এর অবস্থিত এবং যেটি কি হয়েছে যেটি এবং যেটি যেটি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ এই যে বৃত্ত আসছে এই বৃত্তের কি দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় আগের অঙ্কের ইংরে পার্থক্যটাকে এখানে কেন্দ্রের দিয়ে দিচ্ছে এবং বলেই এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় মানে হচ্ছে বৃত্তটা কি কি বিন্দু দিয়ে যাবে মাইনাস প্লাস থ্রি দিয়ে মেনে যাবে কারণ এই বৃত্তের এই বৃত্তের কেন্দ্র কি মাইনাস টু প্লাস থ্রি কীভাবে বের করলাম মাইনাস টু দ্বারা ভাগ করলাম আমি আগে এই রুলসটা শিখিয়ে দিয়েছি তাহলে এমন একটি কোশ্চেনটা কী দাঁড়াচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক ফোর ফাইভ এবং যেটি হচ্ছে মাইনাস টু থ্রি বিন্দু দিয়ে যায় সিম্পল আগের অঙ্কগুলোর মতোই আচ্ছা ছয় সেম সো পাঁচের কাহিনী মোটামুটি আশা করি এখানে শেষ হয়ে গেছে বুঝতে পারছো নিশ্চয় পাঁচা কাহের ছয় কি বলেছে ছয়ের এক নাম্বারটা কি বলেছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের দুটো অক্ষ আছে এমন একটা বৃত্ত নির্ণয় করতে হবে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা কি করছে অক্ষকে স্পর্শ করেছে অক্ষকে স্পর্শ করা মানে কার সমান ব্যাসার্ধতা হচ্ছে ভুজের সমান এসকে স্পর্শ করা মানে কি ব্যাসার্ধ হচ্ছে ভুজের সমান আমার কথা নিশ্চয়ই বুঝা গেছে তাহলে এটা কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে কত কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ সেভেন তাহলে বিদ্যুতি কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে আমরা কি পেয়ে গেছি মাইনাস ফাইভ এবং সেভেন এবং ব্যাসার্ধ আর ইজি ক্যাল্টু কত ইজিলি বলা যায় ব্যাসার্থ তাহলে ইজি কি এক্স অফিক স্পর্শ করতেছে মানে কি ও সরি এটাকে ওয়াই অফিক স্পর্শ করছে ভেরি মাছ সরি আচ্ছা বিদ্যুৎ সমীকরণের চিত্রটা এরকম হবে না এক্স্যাক্টলি সমীকরণের চিত্রটা বিদ্যুৎটা এরকম হবে আমি ওয়াই অফিক স্পর্শ করাইছি এটা হচ্ছে এক্স অফিক স্পর্শ করছে এবং কেন্দ্রের সঙ্গে কত এখানে মাইনাস ফাইভ সেভেন যদি এক্স অফিক স্পর্শ করেছে সে তো ব্যাসার্ধ এটা কার সমান হবে সেভেনের সমান হবে ব্যাসদ্ধ আর কি হবে কোটির সমান কেন মানে এটা এক্সকে স্পর্শ করেছে তাহলে এটা কি তার কি কোটি ছিল না কেন্দ্রের তাহলে ব্যাসদ্ধ কত সেভেন তাহলে বৃদ্ধির সমীকরণ কি তার আছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ওয়াই মাইনাস সেভেন স্কোয়ার ইজ টু সেভেন স্কোয়ার আনসার তোমরা ব্রিফলি করে নিও ছয় দুই কি বলেছে এমন ভিতরের সমীকরণ নির্ণয় করো যার কেন স্থানাঙ্ক হচ্ছে ওয়ান মাইনাস এবং এক্স কে স্পর্শ করে সেম অঙ্ক ছয় তিন নম্বর কি বলেছে এমন ভিতরের সমীকরণ নির্ণয় করো যার কেন স্থানাঙ্ক ফোর মাইনাস থ্রি এবং যা ওয়াই কে স্পর্শ করে ওয়াই কে স্পর্শ করে মানে কি ছয় দুই নম্বরে কি হবে কেন স্থানাঙ্ক কত ওয়াই কে স্পর্শ করা মানে এটা হচ্ছে ওয়াই কে স্পর্শ করেছে ঠিক আছে এ কেন্দ্রীয় স্থানাঙ্ক কি কি ছিল ফোর মাইনাস এইট মানে মাইনাস এইট আচ্ছা চিত্রটা এরকম হবে মানে আমি একটু চিত্রটা অবহেলা করে আঁকতেছি এটা ঠিক হচ্ছে না চিত্রটা হচ্ছে এরকম হবে ফোর মাইনাস এইট তো ওয়াইফাইকে স্পর্শ করে এই এটাকে ফোর